করোনার আগ্রাসী রূপ ঠেকাতে আর মানুষের জীবন রক্ষায় সরকার কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে, জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রশাসন পুলিশ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু করোনা ও মৃত্যুকে ফাঁকি দেওয়া যাবে না। এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন এই নেতা। ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণের ব্যাপকতা ও ভয়াবহতায় সরকার সোমবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা করেছেন। করোনা মোকাবিলায় দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে, সামান্য অবহেলায় জীবন বিপন্ন হতে পারে, আরও উপদেশমূলক অনেক বক্তব্য দিয়েছেন তিনি। সর্বশেষ আবারও বলেন, প্রশাসনকে ফাঁকি দেওয়া যায়, পুলিশকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না, করোনাকেও ফাঁকি দেওয়া যাবে না। তাই সবাইকে সচেতন হতে হবে এবং সরকারের নিয়মকানুন ও নির্দেশনাবলী মেনে চলতে হবে।